এত পড়াশোনা কত শত এক্সাম লাইফ হলো তাল গোল যেন এক মহাজাম একটু ব্রেক চাই নো মোর টেনশন টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান লাফালাফি কথা নিয়ে কাটাকাটি মন খুলে নাচ গান করো তুমি যত ফান কোথা গেলে পাবো হাই নো মোর টেনশন টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে গুড লাক টিফিনের ফাঁকে সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায় আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায় নকশির ছকে ছকে হৃদয়ের গিটান টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান সাগর পাড়ি দে বলে
ছাড়া এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে। হ্যাঁ, এটা আমাদেরও প্রত্যাশা যে আমরা যে কোনো বাধা আসুক, যতই বাধা আসুক, গুড লাক টিফিনের ফাঁকে নিয়ে সবসময় পৌঁছে যাব তোমাদের কাছে, তোমাদের পারফরমেন্স দেখতে, তোমাদের সাথে মজা করতে। তোমাদের জন্য সবসময় আমরা ছিলাম, তোমাদের জন্যই আছি, তোমাদের জন্যই থাকবো। আর কাদের জন্য আছি? আমারই বন্ধুদের জন্য। কোন স্কুলের বন্ধুরা জানো? হ্যাঁ, তাদের মুখ থেকে শুনে নেই তাদের স্কুলের নামটা। ঢাকার থেকে অনেক দূরে এসেছি মুন্সীনগরে, আর মুন্সীনগর সেসিফ মডেল উচ্চ বিদ্যালয়ের বন্ধুরা আমাদের সাথে থাকবে সারাটা দিন। তাদের পারফরমেন্স দেখবো, তাদের মজা দেখবো, তাদের দুষ্টুমিও দেখবো, সব কিছুই দেখবো। দেখতে হলে আমাদের সাথেই থেকো, চলো দেখে নিই তাদের পারফরমেন্সগুলো একে একে। সেরাদের সেরা আমাদের সাথে উপস্থিত রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক এবং এই স্কুলের হোপ অফ ফিউচার। তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা এবং অনেক অনেক শুভেচ্ছা। এই স্কুলের প্রধান শিক্ষক এবং এই স্কুলের হোপ অফ ফিউচার মুখ থেকে শুনে নেব তাদের কিছু কথা। শিক্ষকগণ হয়তো আমার মাঝে এমন কোনো গুণ বা বৈশিষ্ট্য খুঁজে পেয়েছে যার ভিত্তিতে তাদের মনে হয়েছে যে আমি সেরাদের সেরা হওয়ার যোগ্য। এছাড়া আমি লেখাপড়াও খুব ভালো করি, এর পাশাপাশি আমি বিদ্যালয়ের সাংস্কৃতিক ও খেলাধুলা বিষয়ক অনুষ্ঠানগুলোতেও অংশগ্রহণ করি। এর পাশাপাশি আমি শিক্ষকদের খুব শ্রদ্ধা করি, তারাও আমাকে লেখাপড়া বিষয়ক সকল কাজে হেল্প করে, আর আমিও তাদের কথাগুলো মেনে চলার চেষ্টা করি, বিদ্যালয়ের সকল নিয়ম মেনে চলি। আর আমার মনে হয় এইসব বৈশিষ্ট্যের কারণে তারা আমাকে সেরাদের সেরা নির্বাচিত করেছে। বড়ো হয়ে আমার ইচ্ছে আমি টিচার হব এবং টিচার হয়ে সকলের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেব। আমার এবছর SSC ফলাফল শতভাগ, সেই শতভাগ অর্জনের পিছনে আমার শিক্ষক মণ্ডলী, অভিভাবক, ম্যানেজিং কমিটি এবং ছাত্রছাত্রী সকলের সহযোগিতায় আমি এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি। আমি ভবিষ্যতে এই বিদ্যালয় থেকে A+ গোল্ডেন আরও আশা করতেছি এবং বিদ্যালয়টিকে আরও সুন্দরভাবে সকল দিক থেকে আমি উন্নত দিকে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি। আমার সহকারী শিক্ষক মণ্ডলী অত্যন্ত ভালো, তারা খুব মনোযোগ দিয়ে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে ক্লাস পরিচালনা করেন এবং ছাত্রছাত্রীদেরকে হাতে কলমে গ্রুপ করে যেখানে যার সমস্যা আমরা সেখানে গিয়ে তাদের বাড়ি পর্যন্ত যাই, তার কোনো সমস্যা আছে কি না আমার শিক্ষকরা যায়, এবং বিশেষ করে পরীক্ষার পূর্বে সাধারণত আমরা খুব টেক কেয়ার নিই। এই শতভাগ রেজাল্টের পিছনে আমার শিক্ষকদের। চমৎকার সব ছবি দেখে নিলাম ছোট ছোট বন্ধুদের, তাই না? আমার তো এই ছবিগুলো দেখলেই মনে হয় ছবিগুলো দেখে দেখে যদি আমি ছবি আঁকতে পারতাম। হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু সেই সুযোগটা রয়েছে। গুড লাক টিফিনের ফাঁকে খুলেছে তোমাদের জন্যই অনলাইন আর্ট গ্যালারি। অনলাইন আর্ট গ্যালারিতে গেলেই তোমরা ছবিগুলো বারবার করে দেখতে পারবে, আর এর ওয়েবসাইট অ্যাড্রেস হলো www.tiffinerfaake.com। এখানে গেলেই তোমরা ছবিগুলো দেখতে পারবে, চাইলে পেতেও পারবে। জ্বলে ওঠো বাংলাদেশ, জ্বলে ওঠো আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুরা, তারা এখন জ্বলে উঠবে তাদের নাচের মধ্য দিয়ে তাক ধিনা ধিনা। চলো দেখে নিই তাদের পারফরমেন্সটি। সবুজে বিজয়।
যত কথা আমার এই বন্ধুদের কত শত কথা থাকে, কত শত কথার ঝুড়ি নিয়ে আমাদের জন্যই অপেক্ষা করা, আমাদের সাথে কথা বলবে। আর আজ তারা কথা বলবে তাদের মুন্সিগঞ্জ নিয়ে। আমরা যখনই যেখানেই যাই সেই এলাকার বন্ধুদের কাছ থেকে শুনে নিই সেই এলাকা কেন বিখ্যাত, এই বন্ধুদের থেকে শুনবো তাদের মুন্সিগঞ্জ কেন বিখ্যাত। চালু শুনে নিই তাদের মুখে। আমাকে যদি নবাবগঞ্জ সম্পর্কে কিছু বলতে হয় তাহলে আমি এটুকুই বলবো যে এই বিশ্বজুড়ে যাকে এক কথায় চেনা যায় তিনি হচ্ছেন মহাকবি কাইকুবাদ, যার জন্মস্থান নবাবগঞ্জ, ঢাকা জেলার অন্তর্গত নবাবগঞ্জ একটি উপজেলা। নবাবগঞ্জ একটি ইতিহাস প্রসিদ্ধ জায়গা। এখানে রয়েছে খেলা রামদাদার ধ্বংসাবশেষ জায়গা, কলাকুপার জর্জবাড়ি, বাগমারা গির্জা ইত্যাদি, এসব নবাবগঞ্জকে ইত্যাদি ঐতিহাসিক স্থান নবাবগঞ্জকে প্রসিদ্ধ করে তুলেছে। মুন্সিনগর গ্রাম হলো একটি সুজলা সকলের সুন্দর গ্রাম। এই গ্রামে রয়েছে একটি হাই স্কুল এবং একটি প্রাইমারি স্কুল। এই গ্রামে সবাই একসাথে মিলেমিশে বসবাস করে। বিকাল হলে সবাই মাঠে সমাবেশ দেখা যায়। এই গ্রামের প্রত্যেক মানুষ সবার সাথে মিলে, কারোর ভেতরে কোনো বিভেদ নেই, সবাই একসাথে মিলেমিশে বসবাস করে। আমি বলবো আমার স্কুল সম্পর্কে। আমাদের স্কুলের নাম মুন্সিনগর সেসিক মডেল উচ্চ বিদ্যালয়। এটি 2006 সালে প্রতিষ্ঠিত হয়। আমাদের স্কুলের সামনে একটি বড় মাঠ আছে। এখানকার পড়ালেখা অনেক ভালো। আমাদের স্কুলের ফলাফল প্রতি বছরই খুব ভালো হয়। আমাদের স্কুলে আমরা সবসময় সবাই মিলেমিশে থাকি। আমাদের স্কুলে প্রতিদিন সকালে অ্যাসেম্বলি হয়, সেখানে আমরা সবাই থাকি। আমাদের স্কুল আমাদের একটি পরিবারের মতো, এখানে আমরা সবাই মিলেমিশে থাকি। আমি বলবো আমাদের এখানে শিক্ষার বিষয় নেই। আমাদের জায়গায় শিক্ষার ব্যবস্থা স্কুল পর্যায়ে ভালো থাকলেও কলেজে পর্যায়ে বেশি ভালো নেই। আমাদের এখানে কলেজে পড়াশোনার ব্যবস্থা খুবই কম। আমাদের এই অঞ্চলে কলেজে পড়ার ব্যবস্থা খুব কম হওয়ায় এই জায়গায় ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে না এবং বিভিন্ন কাজকর্মে তারা জড়িত হতে পারে না। আমাদের এখানে তাই যদি দুটো কলেজ স্থাপন করা যায় তাহলে শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করতে পারবে এবং তাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমাদের এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কম, যার জন্য আমাদের শারীরিক চর্চা, নৃত্য এইসব বিষয়ে আমাদের অভিজ্ঞতা খুবই কম এবং যার জন্য আমরা এইসব বিষয়ে খুব দক্ষ নই। আমি কথা বলবো আমাদের এই অঞ্চলের প্রধান একটি কাজ নিয়ে। আমাদের এই অঞ্চলের প্রধান কাজ হলো কৃষিকাজ। বেশিরভাগ তো আমাদের এদিকে ধান চাষটা একটু বেশি হয়। আর আমাদের এইদিকের আড়িয়াল বিল খুব জনপ্রিয়। আমাদের এদিকে আড়িয়াল বিলে অনেক ধরনের চাষ হয়। সবচেয়ে বেশি চাষ হয় ধান চাষ। আমাদের আড়িয়াল বিলে যে ধান চাষ হয় সেটা নিয়ে পুরো বাংলাদেশের মানুষকে 3 দিন পর্যন্ত খাওয়ানো যাবে। এবং আরও বিভিন্ন ধরনের চাষ হয়। পাট চাষ হয়, বিভিন্ন ধরনের ফল ফুল এসব চাষ হয়। আমি বলবো আমাদের এখানকার পিঠা নিয়ে। আমাদের এলাকায় নানান ধরনের পিঠা তৈরি হয়। বিশেষ করে শীতকালে বেশি পিঠা তৈরি হয়। নবান্নের ধান কেটে যখন কৃষকেরা ঘরে আনে তারপর থেকেই পিঠা বানানোর উৎসব তৈরি হয়। আমাদের এলাকায় নানান ধরনের পিঠাগুলোর মধ্যে উল্লেখযোগ্য পিঠাগুলো হলো ভাবা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, মুরগ সংসার পিঠা, নকশি পিঠা ইত্যাদি। আমার এই বন্ধুদের চাওয়া না পাওয়া অনেক কথাই শুনলাম। কথা শুনতে শুনতে কোথা দিয়ে যে সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। তাদের চলে যেতে হবে ক্লাসে, কারণ তাদের টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে। ফিরে আসবো নতুন কোনো বন্ধুদের নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ। আমার মাইজা ভাই, আমার মাইজা ভাই, সাইজা ভাই কই গেলা রে, চল যাই ক্ষেতের ধান কাটিতে। আমার মাইজা ভাই, আমার মাইজা ভাই, সাইজা ভাই কই গেলা রে, চল যাই ক্ষেতের ধান কাটিতে। চলো নাচতে নাচতে গান গাইতে
আমার মাই যা ভাই সাই যা ভাই কই গেলা রে চল যাই ক্ষেতের ধান কাটিতে কাচিলো হাতে মাতালো মাথে কাচিলো হাতে মাতালো মাথে ও কিছু মুড়ি বাঁধা লয় গামছাতে কিছু মুড়ি বাঁধা লয় গামছাতে চল যাই ক্ষেতের ধান কাটিতে আমার মাই যা ভাই সাই যা ভাই কই গেলা রে চল যাই ক্ষেতের ধান কাটিতে চলো নাচতে নাচতে গান গাইতে গাইতে চলো নাচতে নাচতে গান গাইতে গাইতে চল যাই ক্ষেতের ধান কাটিতে কাটিব পাকা ধান আনন্দে নাচবে প্রাণ কাটিব পাকা ধান আনন্দে নাচবে প্রাণ ও ধান মাথায় করে আনবো বাড়িতে ও ধান মাথায়